আসসালামু আলাইকুম। যাদের গাড়ি আছে, মোটরসাইকেল আছে, বিশেষ করে যাদের প্রাইভেট কার আছে, বাস, সিএনজি, ট্রাক, যেটাই থাকে না, এরা ভিডিওটা অবশ্যই দেখবেন। অবশ্যই অবশ্যই আপনার জন্য ভিডিও দেখা ফরজ। কারণ হচ্ছে আপনার যে গাড়ি সিএনজি, বাস, ট্রাক বা যানবাহন, মোটরসাইকেল যাই থাক, ওটা কি লাওয়ারিশ কিনা, কথাটা মনে রাখবেন, লাওয়ারিশ কিনা। কারণ হচ্ছে আপনার গাড়ি কোথায় যাচ্ছে, কে চালাচ্ছে, কোথায় কী করতেছে, গাড়িতে এসি ছেড়ে ড্রাইভার বসে আছে কিনা, আপনি কীভাবে বুঝবেন, জানবেন কীভাবে? অথবা গাড়িটা কোথাও কোথাও পার্ক করছেন, আপনি দেখা গেলো পার্ক করার পরে গাড়ির পিছনে যে উইন্ডশিল্ড থাকে, ওই যে উইপার থাকে গাড়ির, যে গ্লাস থাকে, ওটা খুলে নিয়ে গেলো, লোগো খুলে নিয়ে গেলো, দরজা ভাঙার চেষ্টা করলো, দাগ দিয়ে দিল, আপনি বুঝবেন কীভাবে? আপনি বোঝার জন্যই আমরা নিয়ে আসছি টেসলক জিপিএস ট্র্যাকার। টেসলকের জিপিএস ট্র্যাকার হচ্ছে সর্বাধুনিক একটা সিস্টেমের তৈরি করা, যেখানে হচ্ছে গাড়ি যদি আপনাকে টাচ করে, মোটরসাইকেল, গাড়ি যাই হোক, আপনার গাড়ি যদি ধরে কেউ শেক করে, চুরির চেষ্টা করে বা চাবি দেয়, স্টার্ট দেয়, আপনি তৎক্ষণাৎ মোবাইলে ফোন পাবেন। আমার কাছে মোবাইলটা এই মুহূর্তে নেই, মোবাইলে ভিডিও হচ্ছে, মোবাইলে আপনি কল পাবেন এবং লোকেশন দেখতে পাবেন, গাড়ি কোথায় যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে এবং গাড়ির মধ্যে কথাবার্তা কে কী বলতেছে, গাড়ির ব্যাটারি ভোল্টেজ, গাড়ির মুভমেন্ট, গাড়ির হার্শ ব্রেকিং, হার্শ অ্যাক্সেলারেশন, কোথায় কতক্ষণ পার্ক করছে গাড়ি, এ টু জেড, এবং কত কিলোমিটার চলছে, আজকে সারাদিনে কত কিলোমিটার গাড়ি চললো, একদম মানে গাড়ি আপনার হাতে, গাড়ি এখন আপনি আছেন ঢাকায়, আপনার যে গাড়ি আছে এখন মনে করেন রংপুরে, আর গাড়ি থাকবে আপনার মুঠোয়, হাতের মুঠোয়, কী কী দিচ্ছে একটু দেখায়। এখন ফাংশন কিন্তু অনেক, এটাতে ফাংশন চিন্তা করলে অনেক ফাংশন। আমি জাস্ট একটু দেখাই প্রোডাক্ট আমাদের, এটা কিন্তু অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্ট, তো দেখাও, কিন্তু অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্ট। বাজারে অনেকের কাছে জিপিএস ট্র্যাকার আছে, বাট আমাদের কাছাকাছিও কিন্তু কোথাও নাই। এটার সাথে আপনি অনেক কিছু পাবেন, এই যেটা আমাদের টেসলক জিপিএস ট্র্যাকার, এটা একটু খুলে দেখাই ভিতরটা। সার্কিটটা হচ্ছে গ্লোনাস, ভিতরে সুইচ আছে, অ্যান্টেনা আছে এবং সার্কিটের মধ্যে খোদাই করে টেসলক লেখা, দেখা ওটা সার্কিটের মধ্যে খোদাই করে টেসলক লেখা এবং আমাদের এই মোল্ডেও খোদাই করে টেসলক লেখা। এই টেসলক লেখা দেখে জিপিএস কিনবেন, আপনি যে জিপিএসই কিনেন না কেন, এটা অবশ্যই টেসলক লেখাটা দেখে কিনবেন, এই লেখাটা দেখে কিনবেন, লোগোটা রিলে পাবেন, সাথে রিলে পাচ্ছেন একটা 3M-এর আঠা পাচ্ছেন আঠাকে লাগানোর জন্য, একটা খুব সুন্দর মিলিটারি গ্রেড চাবি রিং পাচ্ছেন, লোহার, এটা কিন্তু লোহা, লোহার চাবি রিং পাচ্ছেন, খুব সুন্দর স্টিকার পাচ্ছেন, আর পলি পাচ্ছেন, পলিটা হচ্ছে এটাকে ঢাকার জন্য, যাতে করে এটা ময়লা ধুলাবালি পানি থেকে সেফ থাকে। আর অবশ্যই ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন, এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা, 1 ইয়ার ওয়ারেন্টি। আর আমাদের জিপিএসটা একটু আমি শর্ট করি, ভিডিওটা লম্বা করবো না, শর্ট করবো। মাসে মাসে কোনো বিল নেই আমাদের জিপিএসে, মাসিক কোনো বিল নেই, গাড়ির লাইফ ট্র্যাক থেকে শুরু করে অটোমেটিক আর্মিং আছে আমাদের। গাড়ি আপনি চাবি অফ করে চলে গেছেন, গাড়ি অটোমেটিক কিন্তু লক হয়ে যাবে, গাড়ির বডিটা অটোমেটিক লক হয়ে যাবে, আর্মিং বলে এটাকে, অটো ডিফেন্স বলে। মোবাইল চাপ দিয়ে আপনি গাড়ির ইঞ্জিন লক করতে পারবেন, আপনার আপনি আছেন লন্ডনে, গাড়ি বাংলাদেশে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল চাপ দিয়ে গাড়ি বন্ধ করা যাবে। জিও ফেন্স হচ্ছে আপনি ড্রাইভারকে বলেন, ড্রাইভার তুমি ধানমন্ডির বাইরে যাবা না গাড়ি নিয়ে, এখন ড্রাইভার চিন্তা করলে একটা টিপ পাইছে, টিপ মেরে দেয়, সে চলে গেলো উত্তরা, আপনি কিন্তু বুঝতে পারবেন সেটা। একটা একটা লোকেশন আছে জিও ফেন্স, রাউন্ড একটা লোকেশন থাকবে, লোকেশনের বাইরে গাড়িটা চলে গেলে আপনার কাছে কল চলে আসবে। আরও অনেক ফাংশন আছে আমাদের জিপিএস, আমরা বলি নট বাংলাদেশ, ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জিপিএস ট্র্যাকার ইন দ্য ওয়ার্ল্ড, কারণ এটা ডাইরেক্ট স্যাটেলাইটের সাথে কানেকশন, স্যাটেলাইট উপরে যে স্যাটেলাইটই আছে স্যাটেলাইট তো ঘুরে ডাইরেক্ট কানেকশন, মানে 16টা স্যাটেলাইট সে একসাথে পায়, 16টা স্যাটেলাইট সে একসাথে এই জিপিএসটা কানেক্ট করতে পারে। তারপরে এখানে অনেক ফাংশন আছে, আমি বললে শেষ হবে না আসলে এটা। আচ্ছা, একটা মজার বিষয় বলি, এই জিপিএসটা ব্যাটারি কোনো এফেক্ট ফেলবে না, 24 ঘন্টা অনলাইন থাকবে, স্লিপ মোড, মানে হচ্ছে এই দেখেন একটু বুঝে বলে দেখাও, আপনার গাড়িতে মনে করেন লাগানো জিপিএসটা, আপনার গাড়িতে এভাবে আপনি ফিট করে ফেলছেন, আমাদের লোক ফিট করে দেবে ফ্রি অফ কস্ট, এই ফিট করে ফেলে লাগিয়ে দিলেন গাড়িতে, এখন এই জিপিএস কোনো ব্যাটারি খাবে না, জিপিএস সব অফ হয়ে যাবে, যখন এই গাড়ি কেউ টাচ করবে, এই যেরকম টাচ করবে বা গাড়িটা শেক করবে, কেউ ধরবে বা চাবি দেবে, তখনই সে জাগ্রত হবে, জাগ্রত হয়ে আপনাকে কল দেবে। এর মানে যতক্ষণ সে গাড়িতে থাকবে সে ঘুমিয়ে থাকবে, স্লিপিং মানে সে শুয়ে রয়েছে, টাচ না করলে সে ওয়েক আপ বা সে জাগ্রত হবে না। ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে অনেক, তো এটার দাম অনেক কম, মাসিক কোনো বিল নাই, বছরে কোনো বিল নাই, ওয়ান টাইম সার্ভিস আমরা এটা দিচ্ছি, এবং এটা মেড ইন হংকং, নিঃসন্দেহে মেড ইন হংকংয়ের, এটা গ্লোনাস বাইরে চিপসের সব হংকংয়ের প্রোডাক্ট। যাই হোক, আপনারা
এখনই ফোন দেন যেটা দরকার জিপিএস ট্র্যাকারটা, আর জিপিএস ট্র্যাকার ছাড়া আপনার যানবাহন কিন্তু লাভারিস, কারণ কে কোথায় চালাচ্ছে, কেমনভাবে চালাচ্ছে, কীভাবে চালাচ্ছে আপনি জানেন না। আপনার ড্রাইভার রেস শুরু করলো রাস্তায়, আরেকজন সাথে রেস করতেছে আপনি জানবেন জানবেন না, তাই গাড়ি ওভার স্পিড করলো। মানে একটা জিনিস বলি, আমাদের ড্রাইভার ছিল, কদিন পর পরে বলতো স্যার ব্রেক শো লাগবে, এয়ার ফিল্টার লাগবে, সার্ভিসিং লাগবে, এই লাগবে সেই লাগবে, আমি টাকা দিতাম তাই তুমি নিয়ে দাও টাকা, তুমি ব্রেক শো বদলাই করো। আসলে সে গ্যারেজে যেতই না, টাকাটা তার পকেটে চলে যেত, এরকম আপনার সাথে হয় মানে জানেন না। তো এইগুলো আপনি বুঝতে পারবেন, সে কি গ্যারেজে গেছে, কাজ করাইছে কিনা, সব বুঝতে পারবেন আপনি, এ টু জেড আপনি জানতে পারবেন। গাড়ি আপনার হাতে এক কথায় শেষ, গাড়ি এখন জেনে থাক, গাড়ি আপনি হাতে মুঠায়। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, প্লিজ ভিডিওটা আমার জন্য শেয়ার করেন, সবার সাথে শেয়ার করেন। আর দামের বিষয়ে, দামটা হচ্ছে মোটরসাইকেলের জন্য 4,000 টাকা, গাড়ির জন্য 4,500 টাকা। এখন ভাবতে পারেন 4,500 টাকা এত দাম, হায় হায়, আসলে 4,500 টাকা খুবই কম, কারণ মাসে তো বিল নাই। আমি যদি মাসে বলতাম মাসে 500 করে দেন জিপিএস ফ্রি দিয়ে দিবো, তাহলে তো আপনার লস, প্রতি মাসে টাকা দিতে হবে, প্রতি মাসে ফোন দিব ভাই টাকা দেন টাকা দেন, ল্যান্ড কেটে দিবো, আমরা এগুলো করি না। আমাদের প্রোডাক্টের দামই 4,000 টাকা, 500 টাকা লাভ করবো না, 500 টাকা জমিতে অফিস চলবে কেমনি? আমাদের মার্কেটিং কস্ট আছে, এমপ্লয়ি কস্ট আছে, কারেন্ট বিল, গ্যাস বিল, যে লোকটা যাবে ওর একটা খাত খরচ আছে। তো একটা প্রোডাক্টে 2-300-400 টাকা যদি লাভ না করি তাহলে ব্যবসা করে কী করবো বলেন? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।